মর্নিং এভরিওয়ান। এই একটু আগেই আমি ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তো বসেছি। আজকে তো সানডে, তো আজকে সকালে চা বানানোর দায়িত্বটা আমার থাকে, তো যাচ্ছি এখন চা বানাতে। কারণ এটা বনির ডিমান্ড থাকে যে সানডে চাটা আমিই বানাবো। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। গুড মর্নিং, আজকে সকাল থেকেই আমাকে দেখতে পারবে ব্লগে, কারণ আজকে সানডে, তো আমি আজকে সারাদিন বাড়িতেই থাকবো। তো এখন আমরা বেরোবো একটু বাজারে, পুরো সপ্তাহের বাজারটা আমরা সানডেতেই করি জানোই, আর আরেকটু পরে মা বাবা চলে আসবে, ওই জন্য তাড়াতাড়ি আমাদের গিয়ে বাজার করে আসতে হবে। আর না, আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, আগে তো অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, এখন একটুখানি কমেছে, এখন প্রায় 10টা বাজে। তো এখন আমরা তাড়াতাড়ি করে বাজারটা করে নেবো, আজকে অনেক লেট হয়ে গেল, আজকে মানে বাজারটাও একটু লেটেই বসেছে, কারণ এত বৃষ্টি হচ্ছিল না, মানে ভোর থেকেই শুরু হয়েছে না বৃষ্টিটা, রাত থেকে বৃষ্টি হচ্ছে। তো রবিবার দিন না বৃষ্টি হলে ভালো লাগে না, সব কাজ লেট লেট করে হয়। তো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, তোমরা তো দেখলেই, ও সকালবেলা গিয়ে চাটা করলো, তো সেটা খাওয়া হয়ে গেছে, এখনো ব্রেকফাস্ট করা হয়নি, ব্রেকফাস্টটা এসেই তারপরে আমরা করব। তো চলো বাজার যাওয়া যাক। বাইরে পুরো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো এর মধ্যে আমরা আজকে বাজার যাব। আমরা চলে এসেছি মাছের দোকানে, বৃষ্টিও পড়ছে খুব, এখন মাছ নেব। আমাদের মাছ নেওয়া হয়ে গেছে, এবার যাব হচ্ছে সবজি বাজারের দিকে, আর ওই বাজারটাতে গিয়ে দেখবো যে ছোট কোনো মাছ পাওয়া যায় নাকি। আমরা চলে এসেছি সবজি বাজারে, সবজি কিছু নিয়ে নেব ঘরের জন্য। তো এই দোকান থেকে আগে আলু পেঁয়াজটাকে নিয়ে নেব, তারপরে ওই দিকে যাব সবজিগুলোকে নিতে। তো এখানে আমরা সবজি বাজার করতে আসি, এখানে বেশ ভালো ভালো ফ্রেশ সবজি পাওয়া যায়, তো প্রায় সব কিছুই নেওয়া হয়ে গেছে, আর টুকটাক কিছু বাকি আছে সেগুলোকে নিয়ে নেব। তো আমরা বাজার করে চলে এসেছি, আর এখনও কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে, তো চলো ঘরের দিকে যাওয়া যাক। তো আমাদের বাজার হয়ে গেছে, এর মধ্যে পুরো সপ্তাহের বাজার, মাছ সব কিছুই রয়েছে। তো আমরা বাজার থেকে চলে এসেছি, তারপরে ফ্রেশও হয়ে গেছি, তো এখন গিয়ে ব্রেকফাস্টটা করবো, আর অনেক লেট হয়ে গেছে, প্রায় 11:30 বেজে গেছে, তো চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই। তো আমাদের ব্রেকফাস্টে রয়েছে দুধ, কলা, আমন্ডস, আর তার সাথে আছে মুসলি, তো এটাই আমরা ডেলি করি, সেমই জিনিস, তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এখন প্রায় 12টাও বেজে গেছে, এতক্ষণে ও আর আমি বসে একটুখানি গল্প করছিলাম আর ব্রেকফাস্ট করছিলাম, তো ওই দোকানে গেল, তো এখনই চলে আসবে, আর ওখান থেকে মা বাবাও বেরিয়ে গেছে, ওরাও চলে আসবে। এতটা পরিমাণ আজকে বৃষ্টি হচ্ছে না, তো এখন একটুখানি কমেছে বৃষ্টিটা, কিন্তু আকাশ দেখে মনে হচ্ছে আবার আসবে বৃষ্টি। সানডে, আজকে কিছু সানডের স্পেশাল লাঞ্চ হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যা যা সবজি মাছপত্র এনেছিলাম সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, চলো রান্নাটাকে তাড়াতাড়ি করে করে নিই। এখানে আমার মাছগুলোকে ধোয়া হয়ে গেছে, তো এখানে আছে ইলিশ মাছ, আছে ইলিশ মাছের মাথা, এগুলোকে আজকে করব, আর তার সাথে আছে চিংড়ি মাছ, আর এখানে আছে একদম ছোট ছোট নদীর মাছ, খুব ফ্রেশ ছিল মাছগুলো, এবং এগুলো দিয়ে না চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। তো এই দুটোকে আমি ফ্রিজে রেখে দেব, অন্য একদিন করব, আর আজকে এই ইলিশ মাছটাকেই রান্না করব। তো আমার মাছ টাছ ধোয়া এবং সবজি কাটাকাটি সব হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে রান্নাটাকে বসাবো, তো তোমাদের সাথেও শেয়ার করব যে আজকে আমি কি রান্না করছি, তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। তো আজকে বানাবো হচ্ছে ইলিশ মাছের তেল ঝাল, তার জন্য এখানে আমি ইলিশ মাছগুলোকে ধুয়ে নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এই ইলিশ মাছগুলোকে এখন আমি হালকা করে একটু ফ্রাই করে নেব। তো এখানে আমার তেলটা ভালো করে গরম হয়ে গেছে, তেল থেকে ধোয়া উঠছে, তো এবারে আমি মাছগুলোকে ভেজে নেব, মাছগুলোকে বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। তো এখানে আমার মাছগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে, আর এই তেলের মধ্যেই এখন আমি দেব হচ্ছে কালো জিরে ফোড়ন,
আর এখানে আমি একটা মশলাও রেডি করে নিয়েছি, এর মধ্যে আছে পোস্ত, আছে কাঁচা লঙ্কা, আর অল্প একটু আছে জিরের গুঁড়ো। তো এটা দিয়ে আজকে তেল ঝাল বানাবো। তো এখানে আমার ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার এই মশলাটাকে দিয়ে দেব। এটার মধ্যে দেব এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেব হচ্ছে লবণ, আর দেব অল্প একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার শুধু কালারের জন্য, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো এখানে আমার মশলাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবং পাশ দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দেব, জল আমি বেশি দেব না কারণ গ্রেভিটা বেশি রাখবো না, অল্পই রাখবো। তো আমার ঝোলটা পুরো ফুটে এসেছে, এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। তো এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো 5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিয়েছি, আর দেখতে পাচ্ছ ঝোলটা পুরো টকবক করে ফুটছে। তো এর মধ্যে আমি কিছু গোটা কাঁচা লঙ্কাও অ্যাড করেছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবে, আমরা একটু বেশি ঝাল খাই তাই লঙ্কাটা একটু বেশি করেই দিয়েছি। আর ঝোলটা আমি আর শুকোবো না, একটুখানি ঝোলই রাখবো। আমার ইলিশ মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে এবং এটা খেতে না খুবই টেস্টি হয়। তো তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো রেসিপিটা, আর তোমরা যদি বাড়িতেই রেসিপিটা ট্রাই করো তাও আমাকে কমেন্ট করে জানিও। তো আমার ওই দিকে ইলিশ মাছের তেল ঝাল হয়ে গেছে, এবার আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ভর্তা। তো এটা খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে খুবই টেস্টি হয়, তো দেখতে থাকো ভিডিওটা। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে এখন আমি সরষের তেল দেব। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে নেব। ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি মাথাগুলোকে তুলে রেখে দেব। এর মধ্যে আমি আর তেল অ্যাড করব না, এই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেব, আর দেব হচ্ছে চেরা কাঁচা লঙ্কা। তো আমার ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কেটে রাখা কুমড়োগুলোকে দিয়ে দেব, আর দেব হচ্ছে পরিমাণ মতো লবণ, আর দেব হচ্ছে হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব। তো এটার মধ্যে না এক্সট্রা কোনো জল অ্যাড হবে না, তো তার জন্য আমি একবারে প্রথমেই এর মধ্যে ইলিশ মাছের মাথা দুটোকে দিয়ে দেব। কুমড়োর মধ্যে দিয়ে যেই জলটা বেরোবে সেটাতে এটা সেদ্ধ হবে, আর এটাকে ঢাকা দিয়ে দেব। প্রায় 10 মিনিট মতো এটা ঢাকা দেওয়া ছিল, এবার ঢাকনাটা খুলে দেখবো যে কুমড়োগুলো সেদ্ধ হয়েছে নাকি। আর দেখতে পাচ্ছ কুমড়ো দিয়ে প্রায় অনেকটাই জল বেরিয়েছে এবং সেদ্ধও হয়ে গেছে, আর একটুখানি হবে হলে হয়ে যায় সেদ্ধ। আর দেব হচ্ছে অল্প একটুখানি জিরের গুঁড়ো, আর মাথাটাকে খুন্তি দিয়ে না একটু ভেঙে ভেঙে দিতে হবে, তাহলেই মাথার যে গন্ধটা পুরো কুমড়োর মধ্যে ঢুকবে, আর কুমড়োটাও না পুরো ভাঙা ভাঙা হয়ে যাবে, আর এটা খেতে খুবই টেস্টি হয়। তো এখন আমি গ্যাসটাকে ফুল করে দিয়ে ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ আমার কুমড়োটা ভাজা ভাজা হয়ে পাশ দিয়ে তেলও ছেড়ে দিয়েছে, তো এটাকে আর অল্প একটুখানি ভেজে নামিয়ে নেব, আর একটুখানি মাখা মাখা করব। এটা দেখতে পাচ্ছ কুমড়োগুলো পুরো ম্যাশ হয়ে গেছে, তো ভর্তার কুমড়ো এমনই হবে। তো আমার ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ভর্তা রেডি হয়ে গেছে, তো এটা না খেতে খুবই টেস্টি হয়। তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। তো আমার রান্নাবান্না সব হয়ে গেছে, তারপরে ফ্রেশও হয়ে গেছি, আর এখন প্রায় 2:30 বেজে গেছে, তো তাড়াতাড়ি করে লাঞ্চটাকে করে নেব। তো আজকে লাঞ্চে রয়েছে ইলিশ মাছের তেল, এখানে আছে ইলিশ মাছের তেল ঝাল, আর আছে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ভর্তা। গুড ইভিনিং এভরিওয়ান, তো আমরা না লাঞ্চ টাঞ্চ করে সবাই মিলে একটুখানি গল্প করছিলাম, তো গল্প করতে করতে অনেক লেট হয়ে গেছে, এখন প্রায় 6:30 বাজে, তো তারপরে সন্ধে টন্ধে দিলাম, তার মানে চাও খাওয়া হয়ে গেছে। গুড ইভিনিং এভরিওয়ান, আজকে মা বাবা এসছে, তো সারাদিন খুব আনন্দ করলাম, আমরা সবাই মিলে গল্প করলাম। এ হচ্ছে মা, আমার মা, আর এই হচ্ছে আমার বাবা, তো সবাই মিলে খুব আনন্দ হচ্ছে, গল্প হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। তো বলো আরেকটু পরে কি হবে আমাদের? দেখলাম এখনো আসেনি, তো দাঁড়িয়ে আছি, ওয়েট করে আছি, দেখা যাক কখন আসে ওরা।
এটা চলে এসেছে এখন, তো নিয়ে উপরে যাব। তো আমাদের পিৎজা চলে এসেছে আর এখানে একটা সারপ্রাইজ গিফটও দিয়েছে ওরা। এতে আছে একটা কোলা, এখানে আমি প্লেট গ্লাস সব নিয়ে এসেছি, এখন আমরা খাবো। তো এখানে আমাদের কোল্ড ড্রিঙ্কস ঢালা হচ্ছে, আর এখানে দিয়েছে হচ্ছে একটা চকোলাভা কেক, এটা হচ্ছে এটার সাথে একটা সারপ্রাইজ গিফট, এখানেই কেকটা। আর এটা হচ্ছে আমাদের পিৎজা, তো এখন খাওয়া হবে, তো খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। তো এখন আমি রেড সস পাস্তা বানাবো, তো তোমাদের সবার সাথে পাস্তার রেসিপিটাও শেয়ার করবো, তো চলো রান্নাঘরে যাওয়া যাক। এখানে আমি টমেটো আর শুকনো লঙ্কাগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি, তো এখন এই মিক্সিতে টমেটো আর শুকনো লঙ্কাগুলোকে ভালো করে পেস্ট করে নেব। তো এটা পেস্ট করার পর এমন হবে দেখতে, এটা দিয়েই বানাবো রেড সস পাস্তা। তো এখন আমি রেড সস পাস্তার আগে সসটাকে বানাবো। তো সবার প্রথমে কড়াইতে সাদা তেল দিতে হবে। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি চপ করে রাখা রসুনগুলোকে দিয়ে দেব। রসুনগুলোকে ভালো করে ভাজতে হবে। তো আমার রসুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে চপ করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। তো পেঁয়াজটাকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। এবার আমি এর মধ্যে লঙ্কা কুচি দেব অল্প করে, এর মধ্যে বেশি ঝাল হয় না, তাই অল্পই দেব লঙ্কা কুচি। তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে এই পেস্টটাকে দিয়ে দেব, যেটা আমি প্রথমে করেছিলাম সেটাকে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দেব হচ্ছে টমেটো কেচাপ, এবার আমি দেব এর মধ্যে রেড চিলি সস এক চামচ মতনই দেব, বেশি দেব না, আর দেব হাফ চামচ মতো সয়া সস। এবার আমি দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ, আর দেব অল্প একটুখানি চিনি। এবার এগুলো দিয়ে ভালো করে সসটাকে মিশিয়ে নিতে হবে আর ভালো করে ফোটাতে হবে সসটা। তো আমার সসটা প্রায় হয়েছে এবং অনেকটা শুকিয়েও এসেছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তাগুলোকে দিয়ে দেব, দিয়ে সসের সাথে ভালো করে মাখিয়ে নেব পাস্তাগুলোকে। তো আমার পাস্তার সাথে মশলাটাকে মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছো পুরো মাখা মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প একটুখানি অরিগানো দেব, আর এটার মধ্যে দেব হচ্ছে মিক্সড হার্ব, তো এটা অল্প একটুখানি দিয়ে দেব। তো এগুলো দিলে না ফ্লেভারটা খুব ভালো আসে এবং খেতেও খুব টেস্টি হয়। দোকানে যেমন রেড সস পাস্তা পাওয়া যায় তেমনই হয় খেতে। তো আমার হয়ে গেছে পুরো মাখা মাখা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। তো আমার পাস্তা রেডি হয়ে গেছে এবং দেখতে পাচ্ছ যে আমি পুরো গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার আমি এর মধ্যে মিক্স করব হচ্ছে মেয়োনিজ, আমার কাছে আছে গার্লিক মেয়োনিজ, এটাকে মিক্স করব, বড় বড় দু চামচ দেব। এটাকে ভালো করে মিক্স করে দেবো মেয়োনিজটাকে। সস পাস্তা রেডি, তো তোমরাও এমনভাবে ট্রাই করতে পারো, খুবই টেস্টি হয় খেতে, পুরো দোকানের মতো। তো এবং তোমরা যদি ট্রাই করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এটাকে এখন আমরা খেয়ে নেব। তো তোমরা তো দেখলেই যে আমরা সন্ধ্যেবেলা সবাই মিলে পাস্তা আর পিৎজা পার্টি করলাম, তো আজকে খুবই মজা হয়েছে। তো এখন প্রায় 10:30 বাজার, আমাদের না পেট পুরো ভর্তি, তো রাত্রেবেলা ডিনার করার ইচ্ছে আর নেই। তোমাদের দেখালাম যে সকাল থেকে আজকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে, আর শুনছি নিম্নচাপও নাকি হয়েছে, তো 4-5 দিন এমনভাবেই চলবে, ভালো লাগে না বৃষ্টির। আর পুজোর আগে আগে কোথাও যেতেও পারছি না শপিং করতে, তো দেখা যাক কবে বৃষ্টিটা কমে। তো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করো, যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো টাটা, বাই বাই, গুড নাইট।